আমার কাছে ছোটোবেলায় কালী পুজো মানেই ছিল মামার বাড়ি ছোটোবেলাতে কালী পুজোর একটা আলাদাই মজা ছিল কারণ মামাদের নিজেদেরই বাড়িতে কালী পুজো হতো সারা রাত জেগে আমরা কালী পুজো দেখতাম আর পরের দিন হতো কিন্তু বাড়িতে পাঠার মাংসের রান্না সেই পাঠার মাংসের রান্নাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আর রান্নাটা কিন্তু আমি বানাচ্ছি না বানাচ্ছে আমার হাজব্যান্ড ভিডিওটা একদমই কিন্তু স্কিপ করবে না শুরু থেকে শেষ অব্দি দেখবেন যে আমার হাজবেন্ড সেরা স্বাদের পাঠার মাংস কিভাবে রান্না করছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমেই দেখুন কড়াইতে কিন্তু হাফ কাপ মতো রিফাইন্ড তেল দিয়েছে আপনারা চাইলে সরষের তেলও এখানে ব্যবহার করে নিতে পারেন এরপর তার তেলের মধ্যে দিয়েছে হাফ চামচ মতো চিনি চিনিটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মতো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নিতে হবে এরপর দেখুন এখানে ও রসুন খেতে খুবই ভালোবাসে তাই এখানে একটা রসুন দিয়েছে রসুনটা কিন্তু হাফ করে কেটে দিয়েছে আপনারা চাইলে গোটাও দিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোট চামচের এক চামচ মতো নুন যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আমার হাজব্যান্ড যেহেতু রান্নাটা করছে তাই আমি কিন্তু জাজ করতে পারবো না কারণ ওকে পুরোপুরি রান্নাঘরটা ছেড়ে দিয়েছি ও কিন্তু নিজের মতো করেই করবে পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিল প্রায় এক কাপের মতো আদা রসুনের পেস্ট পুরোপুরি কিন্তু এক কাপ ছিল না একটু কম ছিল তো আবারও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিল এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে ধনে এবং জিরে গুঁড়ো দুই চামচ মতো আমাদের বাড়িতে ধনে এবং জিরেটা একসাথেই গুঁড়ো করে রাখা থাকে এরপর দিয়ে দেওয়া হলো এক চামচ মতো মিট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো আপনারা চাইলে মিট মশলাটা স্কিপ করতে পারেন সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে প্রায় বড়ো চামচের দুই থেকে তিন চামচ মতো এখানে জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে পাঠার মাংস তো এখানে মাংস আছে সাতশো গ্রাম মতো এর মধ্যে একটু চর্বি ছিল খুবই হালকা পরিমাণের সেটাকে একটু আলাদা রাখা হয়েছে ওটা পরে এর মধ্যে অ্যাড করা হবে তো এখন দেখুন মাংসটা সব দিয়ে দেওয়া হলো এবারে খুব ভালো করে কিন্তু মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন যেহেতু নুনটা পেঁয়াজের সময় মানে পেঁয়াজ ভাজার সময় ছোটো চামচের এক চামচ দেওয়া হয়েছিল তাই এখানে বড় চামচের এক চামচ মতো এখন নুন দেওয়া হলো ভালো করে আবারও কষিয়ে নিতে হবে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে এটাকে কিন্তু কষাতে হবে এখানে একটা মজার কথা বলে রাখি আমার হাজব্যান্ড যখন যে কোনো দিনই বাড়িতে এসে যখন বলে যে ও কিছু রান্না করে খাওয়াতে চায় তখন আমরা খুশি হওয়ার থেকে একটু ভয় ভয়েই থাকি কারণ রান্নাটা তো ও করে দেয় কিন্তু তারপরে রান্নাঘরের যে অবস্থাটা হয় ওটা দেখে আমার আর আমার মায়ের কিন্তু মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক এরকম কার কার মানে কার কার ওয়াইফের এরকম হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের হাজব্যান্ডরা যখন বাড়িতে এসে বলে যে রান্না করতে চায় তো আপনারা খুশি হন না আতঙ্কে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন এটা কুকারে দিয়ে দেওয়া হলো আর চর্বিটা যেটা বলে রেখেছিলাম অল্প পরিমাণে ছিল ওটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য তো এখানে খুব একটা ঝোল হবে না এখানে প্রায় এক থেকে দেড় কাপ মতো জল দেয়া হলো জলটা দিয়ে দেওয়ার পর হালকা কিন্তু একটু খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু ঝোল এখানে আমরা করব না অল্প পরিমাণের ঝোল এখানে রাখবো এবার ঢাকনাটা দিয়ে একটু ওয়েট করতে হবে দুটো সিটির জন্য দুটো সিটি পড়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার দেখুন কুকারটা খুলে নেওয়া হচ্ছে আর কুকারটা খুলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এর রংটা। ঢাকনাটা খোলার পর দেখুন কালারটা কি দারুণ এসছে না একদম লাল লাল গরম গরম পাঠার ঝোল অবশ্যই কিন্তু এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আমরা এই মাংসের রান্নায় কিন্তু ঝাল একদমই দিইনি শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে ঝালটার জন্য পরে আমরা কিছুটা কাঁচা লঙ্কা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে যার মতো এই লঙ্কাটা মাখিয়ে এই মাংসটা খেয়ে নিতে পারবে কারণ বাড়িতে এরকম অনেক মেম্বার আছে যেমন আমার ছোট বাচ্চা আছে এবং ঠাকুমা আছে যারা একদমই ঝাল খায় না তাই এখানে ঝালটা দেওয়া হয়নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে